চার ধর্মের মেয়েকে বিয়ে করা যাবে না। জনৈক বক্তা বলেছেন চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। যে হচ্ছে সারা দিন আটা আর ময়দা নিয়ে ব্যস্ত থাকে। নাম্বার হলো যে সমস্ত মহিলারা সাজসজ্জা বেশি করে, যারা নিজের রূপের অহংকার করে, যেই মহিলা রূপের বড়াই করে, যারা ছেলেদের নাকের ডগায় রশি লাগায় ঘোরায়, যেই মহিলা নাকের ডগায় স্বামীকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। চার নম্বর হচ্ছে সেই সমস্ত মেয়ে ভেতরে এক বাহিরে আড়াই, যেই মহিলা বাহিরে ভিতরে দুই রকম হয়। এই সমস্ত কথা মর্মে বর্ণিত কিতাবের পাতায় আছে, কিন্তু সহি হাদিসে সেগুলি আমরা খুঁজে পাই না। জনৈক বক্তা বলেছেন চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না, চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। মর্মে বক্তা সাহেব যা বলেছেন সেগুলি অতিরঞ্জিতি কথা বলেছেন। এক নাম্বার হলো যে সমস্ত মহিলারা সাজসজ্জা বেশি করে, যেই মহিলা রূপের বড়াই করে, যেই মহিলা নাকের ডগায় স্বামীকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, যেই মহিলা বাহিরে ভিতরে দুই রকম হয়। এই সমস্ত কথা মর্মে বর্ণিত কিতাবের পাতায় আছে, কিন্তু সহি হাদিসে সেগুলি আমরা খুঁজে পাই না। সতীসৎবি স্ত্রীর গুণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা নাজারা ইলাইহা সাররাথু, যখন সেই মহিলার দিকে তার স্বামী তাকায় তখনই মহিলা তার স্বামীকে খুশি করে দেয়। স্বামীকে খুশি করে মানে স্বামীকে খুশি করে, তার চেহারা সুন্দর এই জন্য স্বামী খুশি হয়ে যায়। তাহলে দেশ অসুন্দরী মহিলা তারা স্বামীকে খুশি করবে কি করে? স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দেয়, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু আচরণ করে, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু কথা বলে, কথা শুনেই স্বামী খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর দিকে তাকানোর সাথে সাথে স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, ফিক করে হেসে দিল, হাসার সাথে সাথে স্বামীও খুশি হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর হলো ওয়াইদা আমারাহা আতা আধা আতা আধু, স্বামীকে স্বামী যখন স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দেয় তখন সেই স্ত্রী তার স্বামীর সেই কাজ সেই নির্দেশ পঙ্খানুপঙ্খ রূপে মেনে চলে। কিছু মহিলা আছে তারা বলে আমার স্বামী তো বড় জালেম। এক মহিলা এসে একদিন আমাকে বললেন আমার স্বামী তো বড় জালেম। বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? হয় না। তাহলে তোমার স্বামী যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয়, জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন বিবি আসিয়া, তিনি ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করেছিলেন। ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করে একজন মহিলা যদি জান্নাতের মালিক হতে পারে তো তুমি কেন পারো না? তোমার স্বামীর কথায় তুমি মুখে মুখে তর্ক করো, স্বামীর সাথে গোলমাল করো, এই গোলমাল করা উচিত নয়। তিন নাম্বার হলো ওয়াইদা গাবান হাফেজাতু, যখন স্বামী অনুপস্থিত থাকে স্বামীর মাল সম্পদ বাড়ি ঘর জীবন যৌবন সব কিছু হেফাজত করে। কিছু মহিলা আছে স্বামী বাড়িতে না থাকলে তারপরে ধান চাউল যা আছে সব বিক্রি করে সবার করে দেয়, তাই না? ও মহিলা জানে না যে একমন ধান উৎপন্ন করতে তার স্বামীর কি পরিমাণ পরিশ্রম হয়েছিল। অন্য হাদিসে আসছে, অন্য আর এক হাদিসে আসছে, স্বামী যখন কসম করে তার কসমটাকে সে ভাঙিয়ে দেয়, অর্থাৎ কসম যেই কাজে করে সেই কাজের দিকে সে না গিয়ে তার কসমকে বহাল রাখতে সহায়তা করে। সম্মানিত মা বোনেরা, এই গুণাগুলি আপনাদের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি সুন্দর একজন আদর্শবতী স্ত্রী হতে পারবেন।